দিল্লির ট্রেন পুনরায় চালু। ট্রেনের স্পেশাল ভাড়া কমানো সহ তিন দফা দাবির ভিত্তিতে বুধবার ট্রেন অবরোধ করে কালিয়াগঞ্জ স্টেশন মাস্টারকে ডেপুটেশন প্রদান করলো যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগামী 30 দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলন নামবে যুব তৃণমূল কংগ্রেস বলে উল্লেখ করেছেন তারা। যদিও করোনা অতিমারির সময় থেকে দেশব্যাপী স্পেশাল ট্রেন চালানো হয় রেল দপ্তর থেকে, কিন্তু দীর্ঘদিন যাবত করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরলেও ট্রেন উঠলেও এখনও স্পেশাল ট্রেনে ভাড়া গুনতে হচ্ছে। এদিন রাধিকাপুর কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেনে প্রতীকী আটকে রেখে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ কালিয়াগঞ্জ স্টেশনে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্টেশনে একটি স্মারকলিপি দিলাম এবং রেলের 5 মিনিট আমরা প্রতীকী আমরা অবরোধ করেছিলাম জনসাধারণের জন্য, কারণ আমরা সকলেই জানি যেখানে করোনা চলে গিয়েছে ভারতবর্ষে মহামারীর সময় স্পেশাল ভাড়া রেলওয়ে অথরিটি থেকে নির্ধারিত করা হয়েছিল স্পেশাল ট্রেনের জন্য, কিন্তু করোনা লকডাউন সমস্ত কিছু চলে গিয়েছে, কিন্তু সেই স্পেশাল ভাড়া এখনো অবধি আজ অবধি স্পেশালই রয়ে গেল, আজ অবধি উঠলো না। 60 বছরের ওপরে যে প্রবীণ নাগরিকদের যেটা একটি কনসিডার করা হয়তো টাকার জন্য যেখানে ছাড় দেওয়া হয়তো, সেই ছাড়টিও কিন্তু করোনার সময় তুলে দিয়েছিল, সেই ছাড় আজও অবধি রেলওয়ে অথরিটি এখনো অবধি মানেনি। সেই ছাড়টা এখনো অবধি পূর্ণ টাকা দিতে হচ্ছে একটি পূর্ণ বয়স্ক লোককে, মহিলাকে, সিনিয়র সিটিজেনদেরকে টাকা দিতে হচ্ছে। আরেকটি আমাদের দাবি রয়েছে, যেখানে করোনার সময় রায়গঞ্জ রাধিকাপুর টু দিল্লি ট্রেন যেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, দীর্ঘ সময় চলে যাওয়ার পরও রায়গঞ্জ আর দিল্লির ট্রেনে দেখা নেই, সেই সমস্যাকে মাথায় রেখেই আমরা কালিয়াগঞ্জে আমরা একটি স্মারকলিপি দিলাম। আমরা সময় দিয়েছি কালিয়াগঞ্জ স্টেশন মাস্টারকে এবং রেলওয়ে অথরিটিকে, নর্থপন রেলওয়েকে, যদি 30 দিনের মধ্যে আমাদের দাবিটি না মানা হয় কালিয়াগঞ্জের জনসাধারণকে নিয়ে, এবার কালিয়াগঞ্জের আপামর জনসাধারণকে নিয়ে, প্রবীণ নাগরিকদেরকে নিয়ে আমরা এখানে ধর্নায় বসব। রাজ্যে বিভিন্ন ব্লকের পাশাপাশি করণদিঘিতে পালিত হবে খেলা হবে দিবস। বুধবার দুপুরে করণদিঘি হাইস্কুল মাঠে খেলা হবে দিবস উপলক্ষে করণদিঘি হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে 4টি দল অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল এবং বিধায়ক গৌতম পাল। এছাড়া উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে 15 নম্বর জেলা পরিষদে এবং 13 নম্বর জেলা পরিষদের টিম। 13 নম্বর জেলা পরিষদের টিম জয়লাভ করে 4-2 গোলে। এই মুহূর্তে করণদিঘি হাই স্কুল প্রাঙ্গণে উদ্বোধন হয়েছেন, উনি ঘোষণা করলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে গোল দিতে পারবে। হাততালি জোরে। নেক্সট একে একে অতিথি আছেন, করণদিঘি টু প্রধান সাহেব করলেন, জোরে করে দিলে হাততালি চাইবো।